Hey, what are you doing, huh? Go there and do it fast. What? What are you saying? Hello guys, welcome back to my channel and welcome to another vlog. সত্যি বলতে লাইফে অনেক পাপ করে ফেলেছি, এত মশা হত্যা করেছি, এত পিঁপড়েদের মেরেছি, সেই জন্যই গাইজ আমি জেলে আটকে আছি। সো অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো, তো যাওয়া হচ্ছিল না, কারণ একা গিয়ে কি লাভ আছে, কাউকে না কাউকে তো নিয়ে যেতেই হবে। তো সেই জন্যে যখন সবাইকে বললাম, ফেসবুক স্টোরি দিলাম, তারপর আমার খুব কাছের কিছু বন্ধুরা বললো যে চ যাওয়া যাক জেলে গিয়ে একটুখানি একটু জেলটাকে অশান্ত করা যাক। অ্যাজ ইউজুয়াল আমি লেট, তো এখান থেকে বেহালা যাবো, বেহালা থেকে বাস ধরে সোজা আলিপুর জেল মিউজিয়াম। এখানে 30 টাকা করে টিকিট, আর 12টা থেকে ওপেন হয়, আর ওটা কি ও আচ্ছা মানে ওটা এবার কটায় ক্লোজ হয়, কটায় ক্লোজ হয়, 6টায় ক্লোজ হয় আর 12টায় ওপেন হয়, বেশিক্ষণ না। এটা ফাঁসির মঞ্চ না তোর মঞ্চ? যদি কেউ জিজ্ঞেস করে হাউস লাইফ গোয়িং, যদি আয় না আয় তুই আসবি, হাউ ইজ হিজ লাইফ গোয়িং, কোন জুলাই পড়ব, বিএসসি পড়, এমএসসি নিয়ে নিও, খুব ইজি। এই জায়গাটা কি কনফিউশন আছে, আমি এটা হাগু, আমার একটা প্রশ্ন আছে, এটা দেখা যাচ্ছে এটা কোনো ফুটো নেই, ওখানেই থাকতো, গন্ধে মরতো, এটাই তো মানে জেলে আসলে যে কষ্টটা দেবে, এটাই তো সেই কষ্টটা, বুঝছো? কাকাটাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, ভাই কেড়েটা ওগুলি যে তোর মতো লাগছে ভাই দেখতে। আমি বুঝতে পারলাম এটা তো অন্ধকার কেন, হাগা করতে পারি না ভাই। এটা হচ্ছে একটা লাইব্রেরি, যেটা আমার জন্য এটা হচ্ছে ফ্যাক্ট, বিকার অনার্স এর বই কিনলাম না একদিনও, লাইব্রেরিতে এসে বই পড়বো তাহলেই হয়েছে। সিকিউরিটি দাদা বলছে ওপরে কিছুই নেই, শুধু টিভিতে দেখানো হচ্ছে, কিন্তু দাদা তো আর জানে না আমরা উপরে উঠছি ক্যাচাল ধরতে, এটা বোম না অন্য কিছু। আরে এখানে একটা চাঁদার দাম 150 টাকা, 150 রুপিয়া দেগা। তো মিউজিয়াম ঘোরা কমপ্লিট, কেমন লাগলো ভাই? প্রমোশন প্রমোশন। সো গাইস ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার লাইক সব কিছু করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সবাই কমেন্ট করে জানিও যে এই ভিডিওতে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আমি ওয়েট করব। ওকে, আর এই ব্যাপারে কোনো ইনফরমেশান যদি তোমাদের লাগে তাহলে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো বা ফেসবুকেও টেক্সট করতে পারো, আমার দুটোরই আইডি দেওয়া আছে, যাও গিয়ে ফলো করো, সরি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও, তো আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো, ফলোও করে দেবো, নো চাপ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই। প্লিজ বসে বসে ভাবি আমি সারাদিন।